হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। চলো আজ তোমাদের সাথে সরস্বতী পুজোর ব্লগটা শেয়ার করি। হ্যাঁ জানি অনেকটাই লেট হয়ে গেছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আজও না আমার বড়ির অফিস ছিল, তো ভেবেই রেখেছি সকাল থেকে যে ঘোরাটোরা আর আজকে হচ্ছে না। কিন্তু আমার ভাগ্যটা আজকে এতটাই ভালো ছিল যে বর আজকে দুপুরের মধ্যে চলে এসেছিল। তো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে দেন আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের বাইকটা যেহেতু এখনও বারাসাতেই রয়েছে, তাই জন্য পাশের বাড়ি দাদা স্কুটিটা নিয়েই বেরিয়েছিলাম। প্রথমে চলে গেছিলাম পেট্রোল পাম্পে, পেট্রোল ভরে চলে গেছিলাম। আমাদের আশেপাশে না ভীষণ বড় বড় প্যান্ডেল হয় আর খুব সুন্দর করে সরস্বতী পুজো হয়, তো ওখানেই দু একটা ঠাকুর দেখে তারপরে চলে গেছিলাম ফুলিয়ার দিকটায়। আমাদের তাহিরপুর থেকে ফুলিয়াটা অনেকটাই কাছে আর আমি না ভালো মতোই স্কুটিটা চালাতে পারি, তাই বর বললো স্কুটিটা তুমিই চালাও। আমরা না কোনো স্পেশাল প্ল্যান নিয়ে সেই দিন বেরোইনি, ওই ভেবেছিলাম একটু ঘুরবো টুরবো দেন বাড়ি চলে আসবো।